আমি মুক্তিযুদ্ধকালীন যুব সংগ্রাম পরিষদের সভাপতি ছিলাম। পিরোজপুরের যখন 8 তারিখ স্বাধীন হয় তখন মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে সুন্দরবন কেন্দ্রিক সুন্দরবনের মুক্তিযোদ্ধাদেরকে পরেরাটে গিয়ে আমি রিসেপশন করি। আমি একজন সাক্ষী, পরেরাটে তখন কারা রাজাকার ছিল আর ছিল না। দিলাসেন সাইদি যদি রাজাকার থাকতো তবে সেদিনকেই আমরা দিলাসেন সাইদিকে বন্দী করে সুন্দরবন নিয়ে যেতাম, কিন্তু কচ্ছিন কালেও দিলাসেন সাইদি রাজাকার ছিল না। এ বক্তব্য বিভিন্ন জায়গায় আমরা দিয়েছি। সাথী ও বন্ধুরা, আমার দিলাসেন সাইদি যখন অ্যারেস্ট হয় তখন মনের ভিতরে একটা কান্না অনুভব করলাম, আমরা কি কিছু করতে পারবো না? আমি আর মোস্তফা সাইদি, দিলাসেন সাইদির ছোট ভাই, এই ঢাকার রাস্তায় হাঁটতেছিলাম। তখন মোস্তফা সাইদির জিজ্ঞেস করলাম, এই যে পুলিশ ইনভেস্টিগেশন করে এর অফিসটা কোন জায়গায়? বলছে মিন্টু রোডে ওই বিল্ডিংটায়। মোস্তফা সাইদি রাস্তায় বসে রয়েছে, আমি আমার সালারে লইয়া সেই পুলিশ অফিসারের কাছে গেলাম। অনেক কথা সে মনে করছে আমি দিলাসেন সাইদির বিরুদ্ধে সাক্ষী দিতে আসছি, আমি মুক্তিযোদ্ধা সংগ্রাম পরিষদের সভাপতি। আমি বলছি না, দিলাসেন সাইদি মুক্তিযোদ্ধা, কোনো ক্ষতি করে নাই, সে কোনো রাজাকার ছিল না, সে আমার সাথে জড়িত করছে। আমি করে ছাড়লে কোনো কাম হবে না, আমি আপনাদেরকে ভয় পাই না। উনি এইভাবে ছবি তোলে, ওইভাবে ছবি তোলে, সাদা কাগজে সই নাই, আমি যা নেন, কিন্তু আমি যে কথাটা বললে যাই আপনি শূন্য যান। আজকে যে কলম দেখে দিলাসেন সাইদির নামে মিথ্যা লাগবেন, রোজ কেমতে আল্লাহ পাক আপনার বিরুদ্ধে এই কলম দিয়ে আপনার বিরুদ্ধে লাগবে, একথা আপনি মনে রাখেন। দিলাসেন সাইদির জন্য তেমন কিছু করতে পারি নাই। দিলাসেন সাইদির ছোট ছেলে, সে আমার সাথে যোগাযোগ রাখছে, আর পিরোজপুর থেকে মুক্তিযোদ্ধা নিয়া আর শামসুল্লাহ তালুকদার আমার এক রাজনৈতিক গুরু, সে ছিল এক হোটেলে, সে সুন্দরবনে সেকেন্ড ইন কমান্ড ছিল, তার সাথে যোগাযোগ করে মুক্তিযোদ্ধাকে নিয়ে আমরা তার পক্ষে সাক্ষী দেওয়া হয়েছি। এখানে সবই গাছে বসা সবই গাড়ি বললাম আমার ছোট ভাই, যে বললাম তুমি গাড়ি দাও আমি মুক্তিযোদ্ধাকে নিয়ে ঢাকা যাবো, সে গাড়ি দিল, আমরা মুক্তিযোদ্ধাকে নিয়ে কীভাবে সাক্ষী দেবে সেই ট্রেনিং আমরা দিছি। তারপরে একদিন মোস্তফা সাইদিকে নিয়ে হাসান ফয়েজ সিদ্দিকি আমার বিয়ে হয়, যার কোর্টে এই কেসটা ছিল। সে অনেকক্ষণ পরে মোস্তফা সাইদির চারদিক চাইয়া সে বলতে পারছে সে যেন নিশ্চয়ই দিলাসেন সাইদির কোনো আত্মীয় হয়। সে বলছে বিয়াই আমার করে পিরোজপুরের একটা কেস চলে, এই ব্যাপারে কোনো আলোচনা করবেন না। আমি চুপচাপ নিচে নামিয়ে আসার সময় বললাম বিয়াই দিলাসেন সাইদি কিন্তু অপরাধী না। নামিয়ে আসলাম, আসার পরে দিলাসেন সাইদির সাহেবের ছোট ছেলের লাগে আমার দেখা, জিজ্ঞাসা করলো কি বললো। আমি বললাম মোস্তফা সাইদের দেখা বুঝতে পারছে দিলাসেন সাইদির আত্মীয়, তাই এই সমাজে কোনো আলোচনা করতে পারি নাই, আর সেও আলোচনার বন্ধ করতে বলছে, আমি বন্ধ করে চলে আসছি। সাথী বন্ধুরা, আমার আর 2-1 মিনিটের মধ্যে আমার বক্তব্য শেষ করব। আল্লামা দিলাসেন সাইদির কাছ থেকে একটা জিনিস শিখেছি, সেটা হয়েছে আল্লাহ পাক যে কোরআন নাজিল করেছে, কোরআন ভিত্তিক সমাজ ব্যবস্থা, মসজিদ ভিত্তিক সমাজ ব্যবস্থা, কোরআন ভিত্তিক সমাজ ব্যবস্থা, রাষ্ট্রীয় ব্যবস্থা কায়েম না হলে এদেশের মানুষের কোনো মুক্তি হবে না। তিনি বলেছিলেন আমি আজকে বলবই বলবো, এই কথা বলে তার গায়ে যে কাপড়টিতেও এইরকম টান দিয়ে বললো। আমি দেখতে পাচ্ছি পশ্চিম আকাশে কালো মেঘ জমা হয়েছে। তিনি ইঙ্গিত করেছে আমাদের পার্শ্ববর্তী দেশকে, তিনি বলেছিলেন এদেশকে আগ্রাসন করার জন্য, এদেশের মুসলমানকে হামলা করার জন্য, এদেশের মুসলমানদেরকে পদদূষিত করার জন্য, শোষণ করার জন্য, এদেশের বিরুদ্ধে চক্রান্ত চলছে, প্রত্যেকটি নাগরিককে সংগ্রাম করার জন্য তৈরি থাকতে হবে, শুধু নামাজ পড়লে চলবে না, যুদ্ধ করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে তৈরি থাকতে হবে। খোদা হাফেজ।